হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি অতি পরিচিত জায়গা, আমাদের সাগরে। এটা আমাদের শালবন, এটা আমাদের সমুদ্র। তুমি না একদম জামাটার সাথে মিলে মিশে গেছো, একদম ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, অনেক সুন্দর। ওই দিকে যাও, তারপরে ওই দিকে। অনেক সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, চারিদিকে শুকনো পাতা পড়ে আছে। হ্যাঁ, আর ওই যে মুমুর স্কুটি। হ্যাঁ, তুমি আমাকে ঘুরাইতে নিয়ে আসছো? মাউনিকে কেমন লাগতেছে এখন, আমরা সেই রিভিউটা নিব। মাউনিকে আজকে কেমন লাগতেছে? খুবই হচ্ছে একটা স্পেশাল ডে বলা যায়, মামুনির স্পেশাল ডে। সেই জন্য মামুনিকে একটু বাইরে ঘুরতে নিয়ে আসা। এখন স্পেশাল ডেতে কি আমি বলবো না মামুনি বলবেন? তো সকাল থেকে সারাদিন সবাই কাজে টাজে ব্যস্ত ছিলাম, সেভাবে করা হয়নি। তো একটু ঘুরে আসি বাইরে থেকে, তাহলে হয়তো বা মনটা ভালো লাগবে। তো আমরা জানি নেই মামুনির কাছ থেকেই যে হচ্ছে আজকের স্পেশাল দিনটার রিজনটা জানেনি। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার চৌধুরী, চলে এলাম সাগুনিতে। তো আজকে আমার একটা বিশেষ দিন, এই দিনে মুমু আমাকে নিয়ে এসেছে ঘুরতে। তো অনেক ভালো লাগছে, আর সবচেয়ে বেশি বড় কথা ভালো লাগছে যে ওই যে দেখেন লাল স্কুটিটা, এই যে আমাদের স্কুটি, আমরা দুই ওই লাল স্কুটিটাতে আমরা মামে চলে এসেছি। মুমু চালিয়ে আমাকে আনছে। তুমি কি ভয় পাইছো? না, আমি একটুও ভয় পাইনি। আমি ভাবছিলাম যে তুমি নতুন চালাতে শিখছো, তো তুমি যেন আরো সুন্দর করে চালাতে পারো। হ্যাঁ, এই জন্য ভাবতেছিলাম, বারবার করে অ্যালার্ট করে দিচ্ছিলাম তোমাকে। তো আমার এই তো আমরা আমার ম্যারেজ ডে এই উপলক্ষে আসছি, মুমু আমাকে চালিয়ে নিয়ে আসছে। তো অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো সুন্দর, তুমি গাছপালাগুলো একটু দেখাও, এত সুন্দর সবুজ সব, মানে এত পাতা পাতা হচ্ছে গাছের মধ্যে। ওই আর নিচে দেখো পাতাগুলো শুকায় কি আছে, কেমন হয়ে আছে, খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, সুন্দর লাগতেছে পরিবেশটা, মনে হচ্ছে যে কোথাও যেন হারিয়ে গেছি। জিজ্ঞাসা কাছে আসে সব কথাগুলো যাচ্ছে না, মনে হয় কোথাও আমি হারিয়ে গেছি। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একটা গান গাই। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি। এই যে দেখেন, এই যে বেবি, এদিকে তাকাও। কেমন লাগছে আজকের এই বিকেলটা? অনেক সুন্দর একটা বিকেল, কি সুন্দর আবহাওয়া না, মানে রৌদ্র নাই আজকে না, কি সুন্দর ওয়েদারটা, খুব ভালো লাগছে। মেঘলা আকাশ না, খুব সুন্দর একটা মানে জায়গায় এসেছি আমরা। তো এই জায়গাটা আপনারা সবাই চেনেন, এটার নাম সাগুনি। তো এসে একটা বসার সিট পেয়ে গেছি, সিটটা খুব সুন্দর, স্পেশাল একটা সিট। তো অনেক ভালো লাগছে, মুমু আর আমি, মুমু বাইক চালিয়ে এসেছে, তারপরে এসে আমরা এখানে একটু রিল্যাক্স করছি। অনেক ভালো লাগছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। হ্যাঁ, আর অনেক মানে সুন্দর একটা বিকেল। এই পর্যন্তই। তো অনেক ভালো লাগছে, এখন একটা গান গাইবো আমি। হ্যাঁ, কোন গানটা গাইবো এই পরিবেশে এসে আপনারাই বলে দিন। তো আমার মনে হচ্ছে এই গানটা গাইলে অনেক ভালো লাগবে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, এই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। তুমি ভাসাও আমা এ চলার স্রোতে,
চিরো সাথি রইব পাশে তুমি ভাসাও আমা এ চলার সোতে চিরো সাথি রইব পাশে তাই যা দেখি আজ সবই ভালোই লাগে এই নতুন গানে সুরে ছন্দ রাগে যেন দিনের আলোর মত সহজ হয়ে এলে আমায় গহন পাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আজি ঝাড়ো ঝাড়ো মুখর বাদর দিনে জানিনে জানিনে জানি না কিছুতে মন লাগে না আজি ঝাড়ো ঝাড়ো মুখর বাদর দিনে আজি ঝাড়ো ঝাড়ো মুখর বাদর দিনে জানিনে জানিনে জানি না কিছুতে মন লাগে না আজি ঝাড়ো ঝাড়ো মুখর বাদর দিনে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ আজ সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শ্রাবণ সন্ধ্যাটুকু আমার লিখে দিলাম আজ সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায় অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ আজি বৃষ্টির কান্না দেখে মনে পড়লো অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি কোন দূরে যাবে বলো কোন দূরে যাবে বলো তোমার চলার সাথী হব আমি আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায় অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই যা কর যাও না ঘুরাও আচ্ছা ঘুরাও না ঘুরাও যাচ্ছি সামনের দিকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ঘোরাফেরা শেষ তো আমাদের সময়টা অনেক বিকেলটা অনেক সুন্দর কাটছে তো আমরা এখন আমি আর মুমু বাইকে এসেছিলাম তো অনেক মজা করে ঘুরলাম ফিরলাম এই একটা বিশেষ দিনে তো অনেক অনেক ভালো লাগছে মানে মেয়ে ছেলে মেয়েদের বাইকে উঠতে যে কত মজা আর কত আনন্দ হ্যাঁ তো খুব সাবধান এবং খুব অ্যাটেনশনভাবে চালালে বা সুন্দরভাবে চালালে হ্যাঁ বা সাবধান মতো চললে সব কিছুই ভালো আল্লাহ যেন কোনো বিপদ ডেকে না নিয়ে আসে অনেক মজা পেলাম অনেক সুন্দর করে ঘুরলাম খুব ভালো লাগছে
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। ওই যে আমার মেয়ে কি সুন্দর চালিয়ে আসছে দেখেন, এই গহীন জঙ্গলের মধ্য দিয়ে সে, এই দেখেন দেখছেন দর্শক, দেখেন এত সুন্দর করে সে চালাতে শিখছে, তো বলে বুঝাতে পারবো না, তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এই যে দেখেন সে সুন্দরভাবে চালিয়ে চলে গেল, তো আমি খুব প্রাউড ফিল করছি ওর চালানোটা। হ্যাঁ, তো ও যে এইভাবে এত তাড়াতাড়ি শিখে যাবে, হ্যাঁ এটা একদম অকল্পনীয়, অনেক সুন্দরভাবে মানে চালাতে শিখে গেছে, এবং আমাকে পিছনে বসিয়ে সে অনেকটা পথ পাড়ি দিয়েছে। আমরা এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, না তুমি আগে এই করে চলে যাও এখানে। এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, এই সুন্দর আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা, হ্যাঁ ছাগুনি দেখমু আছে ঘুইরা ঘুইরা, ও হো পাবলিক ভাই আমার কোনো ভয় নাই, চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা, শাগুনি দেখমু আছে দুইজনে ঘুইরা ঘুইরা, সুন্দর করে চালিয়ে গেল, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর আজকের এই সন্ধ্যাটা, আর আজকে আমার এই দিনটা অনেক মজার কেটেছে, আমার অনেক ভালো লেগেছে। তো সবাই দোয়া করবেন আমরা যেন খুব ভালোভাবে বাসায় পৌঁছে যেতে পারি, এই গহীন জঙ্গলের মাঝ দিয়ে আমরা চলে গেলাম, সবাই ভালো থাকবেন। ও এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা সব নির্দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, কমারটা সাইড নাও, আমি নাসরিন আক্তার চৌধুরী, দেখেন নিয়ে এলাম আঠিয়া কলা। আপনারা আঠিয়া কলাকে, আমাদের দেশে আঠিয়া কলা বলে, আপনারা কোন দেশে কি বলেন, এগুলো অনেকে বিচি কলা বলে, তো এগুলো এই কলাটা আমার অনেক প্রিয়, আমার খুব ভালো লাগে খাইতে। তো আমি গিয়েছিলাম শাগুনি ঘুরতে, তখন ওখান থেকে সুলতানপুরে আমি এই আঠিয়া কলাটা কিনেছি, হ্যাঁ যেখানে আমাদের, হ্যাঁ মোহাম্মদ হাজি দানেশ, হ্যাঁ উনার বাড়ি, সেখান থেকে সুলতানপুর জায়গার নাম, সেখানে এই আঠিয়া কলা আমি বাজার থেকে কিনে এনেছি। এই কলা খাইতে অনেক ইয়াম্মি, কার কাছে ইয়াম্মি আমি জানি না, বাট আমার কাছে অনেক ইয়াম্মি। তো সবাই আপনারা এই কলাটা খেয়ে দেখবেন আর আমাকে বলবেন কেমন। আইলা রে নয়া দামান আসমানের তারা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেড়া, দামানবো দামানবো আইলা রে নয়া দামান আসমানের তারা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেড়া, দামানবো দামানবো আউরে দামান কৌরে কথা খাউরে বাটার পান, যাইবার কথা কইলে দামান কাইটা লই মুকান, দামানবো দামানবো আইলা রে নয়া দামান আসমানের তারা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নাড়া, দামানবো দামানবো আউরে দামান কৌরে কথা খাউরে বাঠার পান, যাইবার কথা কইলে দামান কাইটা লই মুকান, দামানবো 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 দামানবো। মধু হই হই বিষ খাবাইলা, মধু হই হই বিষ খাবাইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা,
কোন কারণে ভালোবাসার দাম না দিলাম, আশায় আছি তোমার লই বন্ধু মেখান সুখের ঘর, সুখের বদলারে দুঃখ দিলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা, মধু হই হই বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা। এই যে আমার ম্যারেজ ডে উপলক্ষে মুমু রান্না করেছে ভুনা, দেশি মুরগির ভুনা মাংস করেছে, টিকিয়া টিকিয়া পুরা পুরা টিকিয়া, আর এই দেখেন আলুর ভাজি, আর সঙ্গে দিয়েছে পোলাও, পোলাওয়ের সঙ্গে দিয়েছে লেবু আর পেঁয়াজ, আরও আছে আছে আপনার সাথে খাটা আছে না, আলুর ভর্তা আপনার সাথে ভর্তা আছে, মাছ আছে, তো ওগুলো কই, ওগুলো নিয়ে আসো। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার চৌধুরী। তো চলে আসলাম রাতের ডিনার করতে। তো আজকে একটু ডিনারটা স্পেশাল, কারণ আজকে স্পেশাল বলতে খাবার দাবারের স্পেশাল না, বাট আমার একটা স্পেশাল ডে, এই জন্য এই খাওয়া দাবার আয়োজন করছে মুমু। আমার জন্য রান্না করেছে পোলাও, আমার জন্য করেছে আলুর ভাজি, পটল ভাজি, টিকিয়া, ভুনা মুরগির মাংস, মাছ, আর এই যে সঙ্গে দিয়েছে পেঁয়াজ আর লেবু, সঙ্গে অবশ্য আলু ভর্তা আছে, এই যে পাটা শাকের খাটা আছে। হ্যাঁ, তো এইটা এইটা দুপুরবেলা খেয়েছিলাম, তো অনেক মজা, ইয়াম্মি। তো এখন আমরা রাতে ডিনার করব, সবাই চলে আসো, ফ্যামিলি খেতে চলে আসো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।